অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার যাত্রা আগামী 30 তারিখ ইসলামপুর মহকুমার চোপড়া থেকে করমদিঘি অবধি বিভিন্ন ব্লকে তিনি সভা করবেন। তার জন্য প্রস্তুতি চলছে ইসলামপুরে। ব্লকের রামগঞ্জ বাজারে এক হাট মিছিলের আয়োজন করা হয়েছিল। এই হাট মিছিলে পথযাত্রা হয় ও একটি পথসভা করা হয়। তৃণমূল ইসলামপুর ব্লকের সহসভাপতি কামাল উদ্দিন বলেন, আগামী 30 তারিখ ইসলামপুর কোর্ট ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে জনসভা তা সফল করতেই আজকের এই হাট মিছিল। আরও বলেন, তিনি গত 24 তারিখ উত্তরবঙ্গে কোচবিহারে এসেছেন এবং 25 তারিখ থেকে এই যাত্রা শুরু করেছেন। অপরদিকে তৃণমূল কংগ্রেস নেতা ইদ্রিস আলী বলেন, এই যাত্রা সফল হবেই। আজ মিছিলের ডাক দেওয়া হয়েছিল রামগঞ্জে, সেই হাট মিছিলের মাধ্যম দিয়ে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভায় যাতে সফল হয় তার জন্য এই হাট মিছিল আয়োজন করা হয়। যে আগামী 30 তারিখে ইসলামপুর ব্লকে আমাদের কোর্ট ময়দানে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং তৃণমূলের যে নব একটা জোয়ার তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রচার শুরু করেছে, গত 24 তারিখে উত্তরবঙ্গে এসেছেন, 25 তারিখ থেকে শুরু করছে কোচবিহার থেকে আমাদের একেবারে চলে যাবে কলকাতা পর্যন্ত। সেই 2 মাসের কর্মসূচি মধ্যে আগামী 30 তারিখে আমাদের ইসলামপুর বিধানসভা ইসলামপুর কোর্ট ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক কর্মী সভা এবং এক কর্মসূচি দলের আছে। আমরা জনগণের পঞ্চায়েত গঠন করার জন্য একটা ডাক দিয়েছি, মানুষের জনগণের মতামত নেওয়ার জন্য। সেই মতামত ভিত্তিতে আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি তৈরি হচ্ছি এবং আজকের এই পথসভা করা হলো একটাই উদ্দেশ্য, আগামী 30 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভাকে সফল করার জন্য। এখানে আমাদের জেলা সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতি, পাশাপাশি বিধায়করা আছেন, ওনারা থাকবেন, হামিদুল সাহেব থেকে, গোলাম রব্বানি থেকে, মোশারফ হোসেন থেকে, গৌতম পাল থেকে, একেবারে মিনাজ আরজু থেকে, সবাই আমাদের সাব ডিভিশনের যে বিধায়করা আছেন ওনারাও থাকবেন। এখান থেকে ইসলামপুর থেকে করার পরে উনি গোয়ালপুকুর চাকুলিয়া ওদিকে যাবেন। এই কর্মসূচি সফল করার জন্য আজকে আমাদের এই পথসভা। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোর্ট ময়দানে জনসভা আছে, সেই উপলক্ষে আজকে আমরা হাট মিছিলটা করলাম, যাতে আমরা গ্রামে গঞ্জে সব জায়গায় একটা প্রচার করতে পারি, এই আওয়াজটা যাতে যায়। সেদিনকে আমাদের 30 তারিখে প্রায় রামগঞ্জ 1 নম্বর 2 নম্বর জনজোয়ার আমরা ওখানটায় করব এবং আমরা প্রায় এখান থেকে 5-6 হাজারের লোকের আমরা 2 নম্বর 1 নম্বর মিলে আমরা যাওয়ার এখানটা পরিকল্পনা করেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন, কেউ কেউ বলছে যে গোষ্ঠী গোষ্ঠী, আমাদের গোষ্ঠী বলে কিছু নেই। আজকে দেখেন কামালদা আছে, ইদ্রিসদা আছে, আমরা সবাই একসঙ্গে তৃণমূল, অর্থাৎ যেখানটা তৃণমূলের ঝণ্ডা আমরা সবাই এক, আমাদের মধ্যে কোনো গোষ্ঠী গোষ্ঠী কিছু নেই। এবং সামনে যে পঞ্চায়েত নির্বাচন আছে, সেই পঞ্চায়েত নির্বাচনে রামগঞ্জ 1 এবং 2 যতগুলো মেম্বার আছে এখানটায় টিএমসি ছাড়া অন্য কেউ দাঁড়াবে না, দাঁড়াতে পারবে না। এবং আমরা এখানটায় টিএমসি এতদিন যেটা আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি ছিল, সেটা ভুলকে শুধরে নিয়ে আজকে একটা আপনাদের সামনে প্রমাণ করে দিলাম। আজকে কামালদা বা ইদ্রিসদা বা সবাই মিলে আজকে একমাত্র অভিষেকের ডাকে এবং আমাদের জেলা প্রেসিডেন্টের ডাকে এবং আমাদের যে ব্লক প্রেসিডেন্ট আছে ওনার ডাকে আজকে আমরা সারা দিয়ে আজকে ঐক্যবদ্ধভাবে আমরা মিছিল পরিক্রমা করলাম। আগামী 30 তারিখে আমরা সবাই ওদিনকে কাজকর্ম ছেড়ে দিয়ে আমরা যে আমরা আর তৃণমূল কংগ্রেস যেহেতু করি, আমাদের যে মা মানুষ মানুষের যে কাজ করেছে, আমাদের যে মমতা ব্যানার্জি যে উন্নয়নের কাজ করে, তার নিরিখে আমরা সবাই ওদিনকে আমরা কোর্ট মজুরে হাজির হব এবং আমরা ওটাকে সফল করব। পঞ্চায়েত ভোটের পরেও কি এই একতা থাকবে? 100% থাকবে, আমাদের মধ্যে কোনো গোষ্ঠী নেই, আমাদের ঝান্ডা একটাই, যেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, যে পতাকাটা বহন করবে তার পক্ষে আমরা আছি, আমাদের মধ্যে কোনো গোষ্ঠী নেই। আমরা তো 100% সফল হবে। মেন সমস্যা হচ্ছে কি, আগামী 30 তারিখে যে জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে ইসলামপুরে আছেন, তার জন্য আমরা এই কর্মী সভা আমরা এখান থেকে একটা হাট মিছিলের ডাক দিয়েছিলাম, আগামীকাল ডাকটা দিয়েছিলাম। আমাদের ভাগ্যকর্মে রামগঞ্জ 1-এর একজন গ্রাম পঞ্চায়েত সদস্য মারা যান, তার জন্য কালকে ডেটটাকে এক্সচেঞ্জ করে আজকে ডাকা হয়েছে। আপনারা তো নিজেই দেখলেন, আমরা সেদিনের জনসভায় ভালো আমাদের মতামত আছে, রামগঞ্জ 1-2 এখান থেকে আমরা যাব। হ্যাঁ, তারা একদম, কিন্তু আমরা একদম নিশ্চিন্তাই, আমাদের এখানে 1998 সাল ধরে কিছু ছিল না, এখনও কিছু নাই, এখনও থাকবে না, আমি এইটুকুই বলবো। হ্যাঁ, আগামী যে 30 তারিখে জনসভা আছে, সেই জনসভায় আমরা ঝাঁকে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, এখানে আমাদের বিরোধী বলতে কেউ নেই। হ্যাঁ, আমরা এখান থেকে সবাই যাব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যা নির্দেশ সেই নির্দেশকে আমরা মেনে সেদিন থেকেই আর পথ চলা শুরু করব। প্রায় 10,000
রামগঞ্জ 1-2 মিলে 10,000 যাবে। এর আগে দুটো বস্তি ছিলেন, এখন তো মিলে গিয়েছেন, তাহলে কি আরো বেশি লোক হতে? আর তো আমরা তো বললাম তো আপনারা আমাদের কোন মানে আগে দুটা গোষ্ঠী তো ছিল না আমাদের এখানে। না আপনারা খালি গোষ্ঠী গোষ্ঠী বলতেছেন, আমরা আগে ছিল যখন তো আমরা তো এখন একে একসাথে হয়ে গেছি আপনারা জানছেন। তাহলে তো এখানে তার কেউ নেই, এখানে যত যাব আমরা, হ্যাঁ আরও বেশি যাবার আরও ইয়ে আছে, যতগুলো বলতেছি তার থেকে বেশি যাবে। সবাই যাব আমরা এখান থেকে। কি রে তোদের হলো? পিপি বর এসেছে, পড়ে যাবি তো। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশডোর, 25 বছরের ওয়ারেন্টি, ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির, কাঁচরাপাড়া। সাইকেল, ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব। সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা। পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা, বটি, কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য। ঠিকানা সিটি বাজার, কাঁচরাপাড়া। যোগাযোগ 8100071948। জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে।